কত মানুষ ভবের বাজারে, কত মানুষ ভবের বাজারে, ওরে লক্ষ কোটি হাজার হাজারে, ওরে লক্ষ কোটি হাজার হাজারে, ও তুমি একটা শুধু মানুষ আমার বুকের মাঝারে, বুকের মাঝারে। আদালতে খুনির বিচার, আদালতে খুনির বিচার, মৃত্যুদণ্ড ফাঁসি, সেই না ফাঁসি হয় যদি হোক তোমায় ভালোবাসে, যেমন আগুন জ্বলছে সদা অগ্নিগিরের মুখে, তেমন আগুন জ্বলবে বুকে তোমার দেয়া দুঃখে, কত ভবের বাজারে, ওরে লক্ষ কোটি হাজার হাজারে, ও তুমি একটা শুধু মানুষ আমার বুকের মাঝারে, বুকের মাঝারে। অনেক আগে এই গান গেয়েছিলাম, প্রায় 30 বছর তো হবে, তো তখন আসলে বয়স কম ছিল, একদম কম ছিল না, কিন্তু মানে ফিলিংস যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা হয়তো এখনকার চেয়ে কম ছিল। আমার মনে হয় এই গানটা আমি আমাকে কম বলেন নাই যারা এই গানের সংশ্লিষ্ট এবং প্রধান একজন, তিনি আমাদের গীতিকার, সুরকার সব্যসাচী, মিউজিক ডাইরেক্টর শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, উনি আমাকে ডাকলেন গাওয়ার জন্য এবং বললেন যে ভাবি আজকে একটা, আমি ওনার বয়সে অনেক ছোট কিন্তু আমাকে যেহেতু আমার হাজবেন্ডের বন্ধুর মতো, তো উনি বললেন যে ভাবি আমাকে ভাবি ডাকতেন, তো বললেন যে এটা আসলে একটা পরীক্ষা, কারণ প্রডিউসার বা ডিরেক্টর তারা বলেছেন যে এই গানটা আসলে যে ফোক গান গায় এরকম একজন শিল্পী লাগবে, কারণ একটু এরকম ফোক টাইপের এবং অনেক ফিলিংস থাকতে হবে পরিণত বয়সের কাউকে। আসলে পরীক্ষা যা নেওয়ার সেটা হয়ে গেছে পরীক্ষা নেওয়া, তো তারপরে গাইলাম। যাওয়ার পরে আমার কাছে তখন কিছু মনে হয় নাই, আমি তো সবসময় একজন কণ্ঠশ্রমিক, শ্রমিকের মতো কাজ করাই আমার দায়িত্ব, তো গেয়ে দিলাম, তো সবাই খুব খুশি। তো আমার হাজবেন্ড উনিও একজন সুরকার, সুরকার সঙ্গীত পরিচালক জনাব মইনুল ইসলাম খান, উনি বাড়ি ফিরতে ফিরতে বলছিলেন যে তোমার গানে আরেকটুখানি অন্তর্গত কান্না দরকার ছিল, তো সেই আসলে অন্তর্গত কান্নাটা না, কান্না অন্তর্গত কান্না মানে কান্না একটা চোখ দিয়ে পড়বে, একটা সাউন্ড হবে, একটা আওয়াজ করে কানবে, সেটা একরকম কান্না, আর অন্তর্গত কান্না যেটা সেটা আসলে অন্তর থেকে আসতে হয়, সেই অন্তর থেকে আসার জন্য হৃদয়ে কিছু গচ্ছিত দুঃখ থাকতে হয়,
দুঃখের ভাণ্ডার থাকতে হয়। তা আমার তো কোনো দুঃখ নাই, আমি একজন শিল্পী এবং তখন আমি অনেক গান গাচ্ছি, সেই আনন্দটাই আমার মাঝে কাজ করছিল। তো আমার কাছে কেন জানি মনে হয়, আমি আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে গানটা যদি আমি আবার এখন গাইতাম হয়তো তখনকার যে ফিলিংসটা আরেকটু ভালো হতো। এই যে শিল্পীর না পাওয়ার আকাঙ্ক্ষা মানে পরিপূর্ণ হয় নাই এরকম একটা আফসোস, এটাই একটা শিল্পীকে বাঁচিয়ে রাখে। যেদিন একটা শিল্পী মনে করে আমার শ্রেষ্ঠ গান আমি গেয়ে ফেলেছি, সেদিন শিল্পীর আর সামনে যাওয়ার কিছু থাকে না। সে মনে করে যে আমি আমার শ্রেষ্ঠতম গান গেয়ে ফেলেছি, আমি শ্রেষ্ঠ হয়ে গেছি, আমি একটা জায়গায় পৌঁছে গেছি। এই এটা এটা যখন মনে হয় তখন কিন্তু তার আর সাধনা, তার কোনো বাসনা, কোনো কিছুই থাকে না। তো শিল্পীদের আসলে মন থাকে অতৃপ্ত, অতৃপ্ত বাসনা নিয়েই তারা সারা জীবন বাস করে এবং গানটাকে আরও ভালো আরও ভালো আরও ভালো করে উপস্থাপন করার চেষ্টা করে। এই করতে করতেই একটা সময় তার গান গাইবার বয়স চলে যায়। আমি আমার গান, আমার গানের জীবন, আমার এই চলার পথ আমি খুবই পছন্দ করি, আমি আমি খুবই শ্রদ্ধা করি, আমি বিশ্বাস করি সুর আল্লাহর দান এবং আল্লাহ অবশ্যই সুর পছন্দ করেন, না হলে তো আজানে সুর থাকতো না, বই পড়ার মতো করে আজান প্রচারিত হতো, উচ্চারিত হতো। কিন্তু আজান এত মধুর, এত সুমধুর সুরে আজান হয় যে অন্তর এত মানে অন্তরটা এত নরম হয়ে যায়, তখন মানুষ আল্লাহর ডাকে সাড়া দিতে বাড়ির থেকে বের হয় বা বাড়িতে নামাজ প্রার্থনা শুরু করে। তো আমি বিশ্বাস করি সুর পবিত্র, যেমন পবিত্র শিশু, যেমন পবিত্র ফুল, যেমন পবিত্র মা, যেমন পবিত্র মাতৃভূমি, যেমন পবিত্র মাটি, সুর তার বাইরে কিছু না। আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন। আমি খুব অল্প দিনের জন্য প্রবাসে আছি, কাজের জন্য, কোনো বেড়ানো টেড়ানো উদ্দেশ্য না, কাজের জন্য, রুটি রুজির জন্য আমি ডালাস এসেছি। আমাদের বাংলাদেশিদের, নর্থ আমেরিকার সমস্ত বাংলাদেশিদের প্রাণের আয়োজন 37তম ফোবানায় অংশগ্রহণ করার জন্য এসেছি। আমার পারফরমেন্স শেষ আজকে, আমরা একটু, আমার সাথে আমার ছেলের বউ আছে, আমরা একটু বের হব। ডালাস একটু গরম, অনেক বেশি গরম, তো বের হব, বের হয়ে একটু ঘোরাঘুরি করব ডাউন টাউন, মানে এখানে যেখানে আর কি সবচেয়ে কমার্শিয়াল জায়গা, ওই জায়গা একটু ঘুরবো। আমার হাজব্যান্ডের বোন মানে আমার ননাস মিলিয়াপা আমাদের নিয়ে বের হবেন, ওনার বাসায় আমরা তারপরে খাওয়া দাওয়া করবো, করে আবার আসবো আমরা আগামীকাল ইনশাল্লাহ এখান থেকে আবার অন্য জায়গায় যাব। যাই হোক, সফরে আছি, দোয়া করবেন আর আল্লাহ আপনাদের ভালো রাখুক সবাইকে। আসসালামু আলাইকুম।